ওয়ান্ডার ভিলফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো নিরামিষ আলুরদমের এক নতুন রেসিপি। চাল দিয়ে তো মুড়ি ঘন্ট হয়, আজকে দেখাবো আতপ চাল দিয়ে আলুরদম, একদম সম্পূর্ণ নিরামিষ। আর যেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, আজকে এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কী কী নিয়েছি বলে নিই, আমি 500 গ্রাম মতন আলু নিয়েছি, তার সাথে নিয়েছি 1 মুঠো গোবিন্দভোগ চাল, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, 2 তেজপাতা আর 1 চামচ জিরে, আর নিয়েছি আদা বাটা, গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি নুন পরিমাণ মতো, সর্ষের তেল, ঘি আর বাটা গরম মশলা। আলুরদমের স্বাদ বাড়ানোর জন্য আমি 3 কাঁচা পাকা টমেটো নিয়েছি। শুরুতে আলুগুলো নুন দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা দিয়ে প্রিক করে নিতে হবে। এবার আমি বেশি তেলে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা ছাঁকনি চুবাবো আর তার মধ্যে চালটা দিয়ে ভাজবো। চালটা একটু ফুটে সাদা সাদা হয়ে গেলেই নামিয়ে নেব। তেল আমি কমিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা, 2 তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। এলাচগুলো আমি মুখগুলো একটু একটু করে ছাড়িয়ে নেব। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, একটু সামান্য নুন দেব। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো। সামান্য একটু জল দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেব। আরও একটু নুন দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে টমেটোগুলো কেটে দিয়ে দেব। আলুগুলোর মধ্যে মশলাটা মেশার জন্য আর আরেকটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব সামান্য। আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। একই সাথে ঘি আর গরম মশলাটা দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নেব।
তো দেখলেন মাত্র আধ ঘন্টায় আতপ চাল দিয়ে আলুর দম কেমন সহজে বানিয়ে নেওয়া যায়। আপনিও বাড়িতে বানিয়ে খান। আর কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর আজকের কার মতন টাটা।